শুক্রবার হাইলাকান্দি সিভিল হাসপাতালে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় উচিত তদন্তের দাবিতে এলাকা সরগরম করে তুলল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ তথা এজেওয়াইসিপির হাইলাকান্দি জেলা সমিতি ও কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। ঘটনার বিবরণে জানা গেছে, হাইলাকান্দি জেলার কাটলিছোড়ার বলদাবলদি গ্রামের ফারুক আহমেদ লস্করের স্ত্রী দুদিন পূর্বে হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালে একটি নবজাতক শিশুর জন্ম দেন। এরপর হঠাৎ এই নবজাতক শিশুটি অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে আইসিইউতে নিয়ে যায়। সেখানে রহস্যজনকভাবে শিশুটির মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতাল সরগরম হয়ে ওঠে। এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে এজেওয়াইসিপির নেতা কবির উদ্দিন লস্কর এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা জহির উদ্দিন লস্কর জানান, হাইলাকান্দি জেলা সদরের এসকেরায় সিভিল হাসপাতালের অধীক্ষক দেবব্রত দত্তের নেতৃত্বে হাসপাতালে একটি বড় ধরনের সিন্ডিকেট রাজ চলছে। টাকা লেনদেনের বিনিময়ে ডেলিভারি, সিটি স্ক্যান, সনোগ্রাফি, রক্ত দেওয়া ইত্যাদি দুর্নীতির কাজ চলছে। তারা আরও জানান, কর্তব্যরত ডাক্তার নার্সদের গাফিলতিতে রোগীর মৃত্যু হচ্ছে, হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। তাই তারা হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে এই বিষয়ে পদক্ষেপ তদন্ত সহ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আজি যোৱাকালি ৰাতি হাইলাকান্দি সিভিল হস্পিটেল যেটো ঘটনা সংঘটিত হৈছে, এই ঘটনাৰ কাৰণে আমি বহুত দুখ পাইছোঁ। ইয়াত কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি, অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ ৰাতিপুৱাহে উপস্থিত হৈছে আৰু তেওঁলোকৰ পৰিয়ালৰ লগত আমাৰ কথা বতৰা হৈছে। চাওক, হাইলাকান্দি সিভিল হস্পিটেলত এনেধৰণৰ যি ঘটনা, সেই ঘটনা আগৰ পৰা হৈ আছে। যোৱা কেইদিন আগত আমি ইয়াত ইয়াত আহিছিলোঁ, এই ঘটনা এনেবোৰ ঘটনা সংঘটিত হোৱাৰ কাৰণে আহিছোঁ। যোৱাকালি যিটো এটা বাচ্চা জন্ম হোৱাৰ পিছত কেনেধৰণে কি কৰিব লাগে, এইটো হস্পিটেলৰ দায়িত্ব। ইয়াত যিসকল নাৰ্চ ডক্টৰ আছে তেওঁলোকৰ দায়িত্ব, আৰু তেওঁলোকৰ মহিমতালিৰ কাৰণে এনেধৰণৰ এই বাচ্চাবিলাকৰ তেওঁলোকৰ এনেধৰণৰ মৰ্মান্তিক ঘটনা হ'ব লগা হয়। গতিকে হস্পিটেল কৰ্তৃপক্ষ আচলতে কি কৰি আছে, কি কৰাত থাকে, বা নাৰ্চবিলাকে কেনেধৰণে ডিউটি কৰিব লাগে, ডক্টৰবিলাকে কেনেধৰণে ডিউটি কৰিব লাগে, এইবিলাক দায়িত্ব কাৰ? ছুপাৰিণ্টেণ্ডেণ্ট। ছুপাৰিণ্টেণ্ডেণ্ট যদি ৰাতিহে ঘৰত শুই থাকে, হস্পিটেলটো ক'ত কি চলি আছে ক'ব নোৱাৰে, তেনেহ'লে ঘটনা সংঘটিত হ'ব। হাইলাকান্দি সিভিল হস্পিটেলত নাৰ্চবিলাকে পইচা কালেকশ্যন কৰি থাকে অপাৰেশ্যনৰ নামত, ডেলিভাৰী ছাকচেছৰ নামত, তাৰপিছত বাচ্চা এই ছাকচেছ হোৱাৰ পিছত গোটেই আই চি টকা হয়, তাত টকা হয়, তাত টকা হয়, তাক এই মা দেউতাক যাবলৈ দিয়া নহয়। বাচ্চাবিলাক চেঞ্জ কৰে নেকি হাইলাকান্দিত, ডক্টৰ নাৰ্চে মিলি বাচ্চাবিলাক চেঞ্জ কৰে নেকি? বা যদিন এটা বাচ্চাক যদি জন্ম হোৱাৰ লগে লগে আই চি টকা হয়, তেনেহ'লে ছোৱালী তেওঁৰ দেউতা দেখিব লাগে, তেওঁৰ মাকে দেখিব লাগে, তেওঁৰ জন্ম দিছে তেওঁৰ ল'ৰা ছোৱালী, কিন্তু নেদেখুৱাকৈ কি বুজাইছে? আচলতে কিবা এটা গড়বড় আছে। আৰু চাব, এজন বাচ্চা জন্ম হোৱাৰ পিছত তেওঁলোকে বেলেগ এটা ৰুমত লৈ গ'লে, তেওঁলোকে ক'লে বাচ্চাটোক কিবা কিবি খাব লাগে, দুধপান কৰিব লাগে, কিন্তু তেওঁলোকে নিদিলে, খাবলৈকে নিদিয়ে। তাৰপিছত ইজনৰ মাইকীজনী যোৱাৰ পিছত তেওঁলোকে দেখিবলৈকে নিদিয়ে, তাৰ কাৰণে তাৰ মানে কথাটো কি, তাৰ কথা এটা স্পষ্ট হৈছে যে তেওঁলোকৰ গাফিলতিৰ কাৰণে এই বাচ্চাটো মৰিব লগা হৈছে, আৰু তেওঁলোকে মাৰিছে। স্পষ্ট কথা, তেওঁলোকে মাৰিছে, তেওঁলোকে মাৰিছে, তেওঁলোকে মাৰি পেলাই এই যে তেওঁলোকৰ দেউতা মাকে দেখিবলৈকে নিদিয়ে, তাৰ কাৰণটো কি? তাৰ মানে তেওঁলোকে মাৰিছে। যোৱাকালি এনেকুৱা হৈছে, বাচ্চাটো জন্ম হোৱাৰ পিছত তেওঁলোকে বেলেগ এটা ৰুমত ৰাখিলে, তেওঁলোকৰ দেউতাই তেওঁলোকৰ মাক কৈছে বাচ্চাটোক কিবা কিবি খাব লাগে, প্ৰথমতে ক'লে খাবাই দিয়ক, তাৰপিছত খাবলৈকে নিদিয়ে, তাৰ বাচ্চাবোৰ দেখিবলৈকে নিদিয়ে, তাৰ মানে কি? তাৰ মানে বাচ্চাটো তেওঁলোকে যেনে তেনে হওক পলাই তেওঁলোকৰ বাচ্চাটো মাৰিলে, তাৰপিছত তেওঁলোকক মানে তেওঁলোকৰ লগত বিয়া বিয়া ব্যৱহাৰ কৰিলে, ইয়াত আহিব নালাগে, সোমাব নালাগে, তাৰ মানে কি? বাচ্চাটো এইবিলাক নাৰ্চ এইবিলাক ডাক্তৰৰ গাফিলতিৰ কাৰণে মৰিছে। আই চিৰ পৰা কিবা কণমানি পৰিছে নেকি? আই চিৰ পৰা কণমানি পৰিছে, তোৰ ৰাইজে কৈছে, যোনবিলাক মানুহ দুগৰাকী ব্যক্তিয়ে দেখিছে তেওঁলোকে কৈছে আই চিৰ পৰা কিবা এটা বাচ্চা পৰিছে, কিন্তু বাচ্চাটো যদি নিয়াৰ লগে লগে পৰি যায় কেনেধৰণে পৰিব লাগে, ক'ত থৈছে, ক'ত ৰাখিছিলে, তোমালোকে কি কৰিছিলা, এতিয়া দেখা নাই কি বাচ্চা পৰি আছে কি ইয়াত আছে? গতিকে তেওঁলোকে পলাইছে, তেওঁলোকে মাৰিছে। মই কৈছো ইয়াত মেজেষ্টিক তদন্ত হ'ব লাগে, তদন্তখিনি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে, আৰু যোনবিলাক নাৰ্ছ যোনবিলাক ডাক্তৰ ইয়াত আচলতে আপোনালোকে দেখিছে যে আমাৰ হাইলাকান্দিৰ একমাত্ৰ চিভিল হস্পিটেল এই হস্পিটেলটো। এই হস্পিটেলৰ গ্ৰামৰ যিবিলাক দুখীয়া ল'ৰা মানুহ আছে, এইবিলাকে যিবিলাক ৰোগী আছে, ডেলিভাৰী কেছ আছে, এইবিলাক পেচেণ্ট লৈ ইয়াত আহে। সদায় আমি দেখিছোঁ এই হস্পিটেলৰ গাফিলতিৰ কাৰণে, হস্পিটেলৰ কৰ্তৃপক্ষৰ গাফিলতিৰ কাৰণে আমাৰ যিবিলাক প্ৰসূতি যিবিলাক জন্ম হয় এইবিলাক মৃত্যুবৰণ কৰিব লগা হয়, সদায় ইয়াত কমপ্লেইন দিয়া হয়। কিন্তু যোৱাকালি যি ঘটনাটো ঘটিছে আমি ৰাতি দেখিছোঁ, ইয়াত সংবাদ মাধ্যমত দেখিছোঁ যে ইয়াত এজন আমাৰ দক্ষিণ হাইলাকান্দিৰ বলদাবলদি ডিপিৰ এজন পেচেণ্ট ইয়াত আহিছে ডেলিভাৰী কেছত। পেচেণ্টটোত যিটো সন্তান জন্মগ্ৰহণ কৰিছে তেখেত বহুত সুস্থ আছিল, সুস্থ ইয়াত কিছুমান প্ৰব্লেমৰ কাৰণে ইয়াত ভৰ্তি কৰা হৈছে, তাৰপিছত আই চিত ৰখা হৈছে। আই চিত ৰখাৰ পিছত
যা যা গার্জেন আছে যা বক্তব্য প্রদান করে আছে এই পেশেন্ট সুস্থ আছে তারপর এই নার্সবিলাকে ইয়াত পয়সা ডিমান্ড করে আছে পয়সা এই দুখিয়া মানুষ কেন পয়সা দিব দুখিয়া মানুষের পয়সা নিদিয়ার কারণে এই নার্সর গাফিলতির কারণে এই পেশেন্ট ইয়াত মৃত্যুবরণ করা হয়েছে এইবিলাকে ইয়াত অভিযোগ উত্থাপন করেছে যে হঠাৎ এইবিলাকে খবর পাইছে যে এটা এটা বাচ্চা নার্সর হাতর পড়া ফলত পড়ি গেছে তারপর এইবিলাকে গিয়ে দেখিছে যে বাচ্চাটার ইয়াত জখম হয়েছে এখন সুস্থ আগতে ইয়াত নাছিল এজন সুস্থ বাচ্চা সুস্থ শিশুর ইয়াত জখম হয়েছে মাথার জখম হয়েছে কেনেকা হয়েছে নার্সর হাতর পর পড়িয়ে মৃত্যুবরণ করেছে আজি ইয়াত আমি কইছো এই নার্সর কারণে গাফিলতির কারণে নার্সর অদূরতার কারণে বা ইয়ার যেজন ডাক্তার আছিল চার্জ তেখেতর অদূরতার কারণে একজন সন্তান আছে মৃত্যুবরণ করেছে এটা তো কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না আজি এই গার্জেনের ফালের পর ইয়াত একটা গোসর রুজু করার সিদ্ধান্ত লইছে বা গোসর রুজু করেছে আমি আজি ইয়ার সুবান্ডানের লগত কথা পাতিছি এইমাত্র সুবান্ডানে কইছে তেখেতে জয়েন্ট ডাইরেক্টর ডাকাইছে জয়েন্ট ডাইরেক্টরের লগত মিটিং করে ইয়াত আহি ইয়াতে একটা কিবা একটা সিদ্ধান্ত দিব আমি ইয়ার স্বাস্থ্য বিভাগের দায়িত্বত থাকা যেজন এডিসি আছে তেখেতর লগত কথা পাতিছো তেখেতে কইছে অতি সোনকালে ইয়াত ম্যাজিস্ট্রেটিং করে দিব লাগে আমি এলাকার ডিসি মহোদয়ক আহ্বান করেছো জয়েন্ট ডাইরেক্টরে আহ্বান করেছো অতি সোনকালে ইয়াত ম্যাজিস্ট্রেটিং করা হব লাগে কিহর কারণত আজি আজির ঘটনা নহয় ইয়াত বহুদিনের পর এই হসপিটালে এনেকা ঘটনা চলি আছে আজি কিছুদিন আগত আপনাদের দেখিছে যে ইয়ার কিছু নার্সবিলাকে পয়সা কালেকশন করেছিল কিন্তু বিভিন্ন দল সংগঠন আরো কিছু রাইজর আন্দোলনের পিছত এই নার্সবিলাকের পুরা টাকাগুলা ফেরত লওয়া হয়েছে সুবান্ডানে নিজে স্বীকার করেছে কিন্তু সুবান্ডানে এইবিলাকের একটু কোনো অ্যাকশন লইছে কি এফ আই আর করা হওয়া নাই আমি দেখিছো ইয়াত পোস্টার মারা হয়েছে যে যেবিলাকে ঘুষ দে ঘুষ নি দে এইবিলাক বহুত ডাঙর ডাঙর পোস্টার আছে কিন্তু নার্সবিলাকে পয়সা লইছে তার তথ্য প্রকাশ পাইছে তেখেতে পয়সা ঘুরাই দিছে তারপর কিয় নার্সবিলাকের এগেনস্টত এফ আই আর করা নাই কিয় এইবিলাকে গ্রেফতার করা নাই আমার সুবান্ডানে আমি ফোন করেছিল তেখেতে কইছে আমি এইবিলাক ডিউটির পর অন্য অন্য রুমত ট্রান্সফার করেছি এটা কি অ্যাকশন এতিয়ালৈকে যেবিলাক গার্জেন আছে এইবিলাকে কৈছে উপযুক্ত যদি কর্তৃপক্ষের পর যদি ইনকোয়ারি নহয় অ্যাকশন নহয় তাহলে তেতিয়ালৈকে এই লাস্ট সমজি নলয় হাইডাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন তরঙ্গ টিভি।